अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। आई डोंट केयर, जखन जाबो ना बोलेछि तखन जाबो ना। एखानेई कथा शेष। निहार रुचि, तुम्हें टेंशन करो ना। आमी बाबार साथे कथा बोलछी। जदि बाबा निहार के तुम्हार साथे जेते बोले ताहले ओ बारण करते पारबे ना। ना बौदी, निहार बाबू जखन निजेई जेते चान ना तखन ओनार ओपर जोड़ाजोड़ी करे कोनो लाभ नेई। এখন আবার মা ফোন করছে, ওনাকে কি বলবো? রুচি তো ফোনই ধরছে না, কোথায় আছে কে জানে। এতক্ষণে তো চলে আসার কথা ছিল। আমার কিন্তু এবার খুব চিন্তা হচ্ছে, কোনো গন্ডগোল হয়নি তো? রুচি মেসেজ করেছে, লিখেছে ওর বাড়িতে কিছু লোকজন এসেছে তাই আসতে একটু দেরি হবে। তুমি উল্টো পাল্টা ভেবে তিলকে তাল বানিয়ে দিচ্ছ। আমি নিহারের সম্বন্ধ শ্রীধরবাবুর মেয়ে রুচিতার সঙ্গে করেছি। এই বাড়িতে আজ পর্যন্ত শুধু তাই হয়েছে যেটা আমি চেয়েছি। এই কষ্ট আমি সহ্য করতে পারছি না মা। এই সব কিছু ওই রুচিতার জন্যই হচ্ছে। যত কষ্ট ও আমার নিহারকে দিয়েছে, উপরওয়ালা ও ঠিক হিসাব রাখবে। ভালোই হয়েছে নিহার অষ্টমঙ্গলায় যেতে বারণ করে দিয়েছে। কিন্তু যদি এই কথাটা নিহারের বাবা জানতে পারেন তাহলে বাড়িতে ঝড় উঠবে। দুপুরে খাবার খেতে আসবেন উনি। তাহলে তো যে করেই হোক নিহারকে বাড়ির বাইরে বের করতে হবে। কি করে মা? কি বললে, ড্রাইভার আসেনি? এখন আমি পূজোতে কি করে যাব? ওদেরকে আমি কথা দিয়েছি। তুমি যদি বলো ট্যাক্সি ডেকে দেব। ট্যাক্সি কখন আসবে, আমি কখন ওখানে পৌঁছবো? এতে তো পুজো শেষ হয়ে যাবে। তবে নিহার ছিল বাড়িতে, ওকেই বলতে পারতাম। কিন্তু না না, আমি একটা কাজ করি, আমি ফোন করে যাব না বলি। কিন্তু মা, তোমার ঠাকুমা। আমি থাকতে তুমি ক্যান্সেল করতে যাবে কেন? চলো, আমি তোমাকে প্রবচন শুনতে নিয়ে যাচ্ছি। না রে, ওখানে না, সারা দিন কেটে যাবে। কোনো ব্যাপার না ঠাকুমা, আমার তো এখানে থেকে কোনো কাজ হচ্ছে না, আর এমনিতেও এই বাড়িতে আমার এখন দম বন্ধ হয়ে আসছে। বাইরে গেলে হয়তো একটু ভালো লাগবে। তুমি চলো, আমি চেঞ্জ করে আসছি। আমি আমার কাজ করে দিয়েছি, এবার তুমি সামলাও। মা, অষ্টমঙ্গলার জন্য আমি একাই যাব। তাছাড়া আর কোনো উপায় নেই মা। নিহার রেগে টেগে কোথায় চলে গেছে, কে জানে কখন ফিরবে।
ফোনটাও তো অফ পাচ্ছি ওর। দেখো মা, দীরা গমনটাও তো জরুরি, তোমার বাড়ির লোকেরা অপেক্ষা করছেন। এক কাজ করো, তুমি ড্রাইভারের সাথে চলে যাও, আমি সন্ধেবেলা নিহারকে বুঝিয়ে ওখানে পাঠিয়ে দেব। ঠিক আছে মা, কিন্তু মা প্লিজ আপনি বিকেলে নিহারবাবুকে পাঠিয়ে দেবেন, নইলে আমার মা বাবা শুধু শুধুই খুব চিন্তা করবেন। হ্যাঁ নিশ্চয়ই, থাক থাক থাক, ঠিক আছে। আমি যেটা করছি সেটা কেউ যেন তার বৌমার সাথে না করে। কিন্তু যেখানে আমার ছেলের জীবনের প্রশ্ন, তাই আজ তুমি এখান থেকে যাবে অবশ্যই, কিন্তু ফিরে আসবে না। কারণ শ্বশুরবাড়ি থেকে কেউ তোমায় আনতে যাবে না। সরি, একটু বেশি রাগ করে ফেলেছি। এরপরেও আপনি সঙ্গে আসছেন, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। বউ যদি সাইড সিটে বসে থাকে তার তো মজাই আলাদা। কিন্তু এখন বউকে না দেখে সামনে দেখুন। তুমি যখন সঙ্গে রয়েছো রাস্তায় কি করে মনটা দিই বলো? এসব কথা আমরা পরেও বলতে পারবো, এখন সামনে দেখুন, গর্ত আছে। সরি বৌদি, আমি বুঝতে পারিনি ঠিক। কোনো ব্যাপার না, যদি গাড়িটা বাড়ির সামনে থামাই তাহলে মা বাবা বুঝতে পেরে যাবে যে নিহারবাবু আমাকে ছাড়তে আসেননি। গাড়িটা তাহলে দূরেই পার্ক করতে বলি। আপনি গাড়িটা এখানেই রাখুন, সামনে থেকে টার্ন করাতে অসুবিধা হবে। রুচি আর নিহার চলে এসেছে। উষা, মা কোথায় তুমি? জামাই বাবা? উনি আসতে চাইছিলেন বাবা, কিন্তু এক্ষুনি ওনার একটা ইম্পর্টেন্ট মিটিং চলে এসেছে। আমাদের অষ্টমঙ্গলা কোনো ন্যাশনাল হলিডে তো নয় যে উনি ছুটি পাবেন, তাও উনি আমাকে ছাড়তে এসেছিলেন। আমাদের সাথে দেখা করতে পারতো। সন্ধেবেলায় আসবে ঠাম্মি, তখন মন ভরে দেখে নিও। থ্যাংক গড, একদম ঠিক সময় এসে গেছি আমি। দিদির গাড়ি আর ড্রাইভার আঙ্কেলকে দেখে তাড়াতাড়ি ছুটে চলে এসেছি। ড্রাইভার? কিন্তু ওকে তো ছাড়তে জামাই বাবা এসেছিল। জামাইবাবু তো ছিল না গাড়িতে, গাড়িতে তো শুধু ড্রাইভার আঙ্কেল ছিল, তাই না? তোর জামাইবাবু পিছনেই বসেছিল, তুই খেয়াল করিসনি হয়তো। তোমাদের সবার আমি আসায় কোনো খুশি নেই না, সবাই শুধু জামাই জামাই করছে। বোকা, তুই জানিস সকাল থেকে তোরই অপেক্ষা করে আছি। হ্যাঁ, জামাই যদি সঙ্গে থাকতো তবে আরো ভালো লাগতো। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।